বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরী বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে জনগণের ভোটের অধিকার হরণ করেছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলে তিনি সরকারকে সতর্ক করে দেন। শমশের মোবিন চৌধুরী ইতালি সফরে এলে ইতালি বিএনপি আয়োজিত এক সংবর্ধনা সভায় ভাষণ দানকালে তিনি এ কথা বলেন। সেই ভোটাধিকার আজকে ছিনিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের জনগণের ভোটাধিকার যতদিন ততদিন পর্যন্ত ফিরে আসবে না, ততদিন বাংলাদেশের জনগণ আপনাদেরকে ছেড়ে নির্বাচনে যাবে না। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাংবাদিক শওকত মাহমুদ বর্তমান সরকারকে ফ্যাসিবাদী সরকার বলে উল্লেখ করেন। আজকে বাংলাদেশে আমরা মহাজোট নামের যে সরকারকে দেখছি, সেই সরকার সম্পূর্ণভাবে ফ্যাসিবাদের আশ্রয় নিয়েছে। ফ্যাসিবাদ হচ্ছে মানুষকে কথা বলতে না দেওয়া, বিরোধী দলকে ক্রমাগত দমনের মধ্যে ফেলে রাখা, সংসদে কথা বলতে না দেওয়া, আইনের শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। সংবর্ধনা সভায় ইতালি বিএনপি নেতা মেজবাউল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন, মোজাম্মেল হক দীপু, এনামুল হোসেন অসরু, আবুল গালাম আজাদ কামাল সহ আরও অনেকে বক্তব্য রাখেন। পরে সাংবাদিক শওকত মাহমুদকে স্থানীয় কুমিল্লা সিটি ক্লাব স্পাইস অফ ইন্ডিয়া রেস্টুরেন্টে এক সংবর্ধনা দেয়। সেখানে ইতালি প্রবাসী কুমিল্লা জেলার অধিবাসীরা বক্তব্য রাখেন। জুমানা মাহমুদ, বাংলা টিভি নিউজ, রোম, ইতালি।